দিকে দিকে ছড়াচ্ছে কাটমানি অভিযোগের আঁচ। টাকা ফেরতের দাবিতে একাধিক জায়গায় ফের পড়ল পোস্টার। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে তৃণমূলের বিরুদ্ধে ফের কাটমানি পোস্টার, পোস্টার লাগালো বিজেপি। এই ২৪ নম্বর ওয়ার্ড ঘোষপাড়া রোড লাগোয়া পলতাতে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীরা তোলাবাজি এবং কাটমানি নিয়েছেন, সেই কারণে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে, এই দাবি জানিয়ে তারা এই ধরনের ব্যানার দিয়েছেন। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নিচ্ছেন ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। এই অভিযোগে পলতার ঘোষপাড়া এলাকায় পোস্টার লাগায় বিজেপি। এখানে বহু টাকার ব্যাপার আছে, যে কাটমানি টাকা এখানে বের করে আমাদের প্রত্যেক মেন জায়গা, যে ঘুষিপাড়া সিপিএম পার্টি মিস্টার, যে সিপিএমটা বিক্রি করে দু লক্ষ আশি টাকা খেলো। যদি অভিযোগ অস্বীকার করেছেন ব্যারাকপুর পুরসভা তৃণমূলের পুরপ্রধান, তার পাল্টা দাবি মিথ্যে অভিযোগ করছে বিজেপি। আমাদের কাউন্সিলরদের বিরুদ্ধে যেটা করছে বা যেটা পোস্টার লাগাচ্ছে সেটা মানুষ বিচার করবে, মানুষ জানে যে পৌরসভা কী কাজ করছে, কাউন্সিলররা তার ইনিশিয়েটিভ কী কাজ করছে, ইনিশিয়েটিভে কী কাজ করছে এটা মানুষ জানে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ক্ষীরপাই পুরো এলাকাতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার স্থানীয়দের। পোস্টারে অভিযোগ, ক্ষীরপাই পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় সিংহ ও স্থানীয় তৃণমূল নেতারা বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ৩০০০ টাকা করে কাটমানি নিয়েছেন। ক্ষীরপাই পৌরসভা থেকে যে শৌচাগার দেওয়া হয়েছিল সেখানে কি আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছিল। কে টাকা নিয়েছে? সুভাষ মণ্ডল। কত টাকা নিয়েছে? ৩০০০ টাকা। এর কোনো রসিদ দিয়েছিল? না। এটা নিয়ে ইতিপূর্বে আমরা চেয়ারম্যানকে জানিয়েছি, চেয়ারম্যান তো পুরো সব কিছু জেনে বসে অন্তর্জিত নষ্ট হয়ে আছে, কারণ এর সঙ্গে তো টপ টু বটম সবাই জড়িত, কাজেই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ বিরোধী দলের বা দুষ্কৃতীদের রাজনীতি করার হচ্ছে চক্রান্ত। এরকম কোনো ইয়ে নেই যে পৌরসভার বিরুদ্ধে মানে মানে প্রকল্প পাই দিয়া বা ইয়াতে কোনো রকম দুর্নীতিভাবে কাজ হয়নি, পৌরসভা স্বচ্ছতার সাথেই হচ্ছে। তৃণমূল কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও টাকা ফেরতের দাবিতে অনড় এলাকাবাসী। সমীরণ পাল ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।